ড্রয়ের আশা নিয়ে শুরু হয়েছিল যে দিনটি, সেটি অর্ধেক না জিতেই দুঃস্বপ্নের হার। হ্যাট্রিক জয়ে অধিনায়ক হ্যারথের রেকর্ড। শেষের আগে যা একটু খেলেছিলেন মিরাজ, তাকে ফিরিয়েই বাংলাদেশকে ঘুরিয়ে দিল শ্রীলঙ্কা। হ্যারাথ নিলেন ইনিংসের ষষ্ঠ উইকেট। 28 রানে ফিরলেন মিরাজ। বিনা উইকেটে 67 রান নিয়ে শুরু করা দিনে বাংলাদেশ গুটিয়ে গেল 197 রানে, শ্রীলঙ্কার জয় 259 রানে। প্রথম 5 উইকেট পড়েছিল 37 রানের মধ্যেই, শেষ 5টি পড়ল 39 রানে, মাঝে মুশফিক ও লিটনের 53 রানের জুটি। 59 রানে 6 উইকেট নিয়ে শেষ করলেন হ্যারাথ। ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনারের হওয়ার এই দিনটি স্মরণীয় করে রাখলেন দলের জয় আর নিজের আরেকটি অর্জনে। প্রথম শ্রীলঙ্কান অধিনায়ক হিসাবে জিতলেন নেতৃত্বের প্রথম 3 টেস্টই। আগের 2টি জয় ছিল জিম্বাবুয়েতে, বাংলাদেশের জন্য আরও একটি হতাশার টেস্ট। পরের ম্যাচটি বাংলাদেশের 100তম টেস্ট, তবে উপলক্ষ উদযাপনের চেয়ে দুর্ভাবনায় অনেক।